যুপ্ত এটাকে ধাক্কা না এরকম যখন চূড়ান্ত বিতর্ক সেখানে কলতান দাস একটা ফোন কলের রেকর্ডিং যে রেকর্ডিংটা পুলিশের হাতে আসার আগে পৌঁছে গেল দলীয় নেতার হাতে এবং দলীয় নেতা তাই নিয়ে প্রেস কনফারেন্স করার কিছুক্ষণের মধ্যেই কলতান দাশগুপ্ত তার ব্যাপারে প্রথমত এই এই রেকর্ডিংয়ের ব্যাপারে সুওমোটো এফআইআর হলো এবং তারপর রাত গড়াতে না গড়াতেই অ্যারেস্ট হয়ে গেলেন কলতান দাসগুপ্ত এবং জামিন পেয়ে গেলেন না যদি এটা ব্যর্থতা হয় তাহলে এত লক্ষ কোটি টাকা দিয়ে যাদের অভিযোগ করা হচ্ছিল যে বা এত লক্ষ লক্ষ কোটি টাকা তার সিকিউরিটি গার্ড রয়েছে সেও আজকে জামিন পেয়ে গেছে জামিন পাওয়া মানে তুমি কিছুক্ষণ আগেই বললে যে জামিন পাওয়া মানে তার বিরুদ্ধে অভিযোগ যে হয়েছে সেটা মিথ্যা প্রমাণ হয় না কিন্তু তার আগে আমরা যে চারজন এখানে পলিটিক্যাল স্কাউন্ড্রেলস বসে আছি সরি টু ফর মাই ওয়ার্ড আমরা এই যে চারজন স্কাউন্ড্রেল কেন বলছি ওই যে বেসরকারি তুমি কি করেছো না কেন বলছি কেন বলছি আমি বলছি প্রথমত হচ্ছে খুব আপত্তি এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ কিন্তু আমি দেখলাম না যে এই আপত্তিকর জায়গাটা যখন একজন বেসরকারি ডাক্তার মানে হাসপাতালের মালিক ওপেন ক্যামেরার সামনে বললেন যে পলিটিক্যাল কাউন্ট্রেলরা একটা সেট যায় আর একটা সেট আসে মানে সেটা আগের সরকারকেও বললে সরকার সরকারকেও বললো যাদের কথা বলা হচ্ছিলো কিছুক্ষণ আগে আমার এখানে আন্দোলনটা হয় আমি আগের কনটেক্সটে একটু উত্তর না দিলেই হয় না যে আন্দোলনজীবী শুনতে হয় না পার্লামেন্টে দাঁড়িয়ে আমার শুনতে হয় না যে ইউএপিএ বিরুদ্ধে কার কেস ফেস হয়ে যাবে এবং আমি মারা যাবে এইসব আমাদের করতে হয় না আর থ্রেড কালচার ওই তো ঘিরে ধরবো লাইফ হেল হয়ে যাবে এগুলো শুনে এসেছি বড় হয়েছি কিন্তু আমার এই জায়গায় কলতানের কনটেক্সটে বলি যে আমরা এখনও বলতে পারছি না যে ওটা এআই না কি। আমরা বলতে পারছি না যে ওটা কলতান করেনি আমরা বলতে পারছি না যে ষড়যন্ত্রটা মিথ্যে তার মানে অনুব্রত মন্ডল তাহলে জামিন পেয়েছে বেশ হয়েছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে প্রমাণ হয়নি তার মানে